89 দ্রাঘিমাংশ পূর্ব দিকে এবং 19 অক্ষাংশ উত্তর দিকে এই এই সংযোগস্থলে অবস্থান করছে। এটা ইতিমধ্যেই সিভিয়ার সাইক্লোন হিসেবে রূপ নিয়েছে এবং আরও উত্তর পূর্ব দিকে এগিয়ে আসছে। এখন এর সেন্ট্রাল থেকে আমাদের উপকূল অঞ্চলের দূরত্ব হলো 400 কিলোমিটার মতো এবং এর যে পেরিফেরিটা আছে সেটা উপকূল থেকে 143 কিলোমিটার দূরত্বে আছে। এটা এখন 89 দ্রাঘিমাংশ পূর্ব দিকে এবং 19 অক্ষাংশ উত্তর দিকে এই এই সংযোগস্থলে অবস্থান করছে। আবহাওয়াবিদদের মতে এটি যে পেরিফেরি আছে সেটা সন্ধ্যার মধ্যেই উপকূলীয় অঞ্চলে আঘাত হানবে এবং কেন্দ্রটি অতিবাহিত হবে সকালের দিকে। ইতিমধ্যেই আপনারা শুনেছেন 7 নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে এবং এখনই আবহাওয়া দপ্তর থেকে যে প্রাপ্ত সিগনাল পাওয়া যাবে সেটার উপর ভিত্তি করে পরবর্তী সিগনালের সিদ্ধান্ত নেওয়া হবে কিছুক্ষণের মধ্যেই। এটা আমরা এখনও নিতে পারি না, এটা নেওয়া হলে আপনাদেরকে আপনারা খেয়াল রাখবেন, নজর দিবেন, এটা যাতে এই সংবাদটা যাতে প্রচার করা হয়। 7030টির মতো শেল্টার প্রস্তুত করা হয়েছে এবং আশ্রয়কেন্দ্রে লোক নেবার কাজ সকাল থেকে শুরু হয়েছে। এটাকে আরও এখন এই মুহূর্তে আরও জোরদার করা হয়েছে। আমরা আশা করি যে আমাদের মাঠ প্রশাসন, আমাদের ভলান্টিয়াররা যেভাবে কাজ করতেছে, আমরা দুর্যোগপূর্ণ ঝুঁকিপূর্ণ এলাকার শতভাগ মানুষকে আমরা সরিয়ে আনতে পারব। ইতিমধ্যেই মিটিংয়ে আর্ম ফোর্সেস ডিভিশনের প্রতিনিধিকে বলা হয়েছে তারা যেন সেনাবাহিনী, নৌবাহিনী এবং কোস্টগার্ডকে সম্পৃক্ত করে দুর্গম এলাকা থেকে লোকজনকে সরিয়ে আনার জন্য যেন তারা সহযোগিতা করে। তারা এতে সম্মতি দিয়েছে। ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্টের ভলান্টিয়াররা সিপিপি ভলান্টিয়ারের সাথে কাজ করছে এবং কৃষি মন্ত্রণালয়, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় সহ আরও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যারা আছে তারা তাদের প্রত্যেকের নিজ নিজ মন্ত্রণালয়গুলোকে নিজ নিজ মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরকে তারা সঠিকভাবে দিক নির্দেশনা দিয়েছেন। আমরা এটুকু বলতে পারি যে সিত্রাং আজকে সন্ধ্যা থেকে আগামীকাল সকাল পর্যন্ত আঘাত হানবে এবং এটি উপকূলীয় অঞ্চলের 13টি জেলায় বেশ মারাত্মকভাবে আঘাত হানবে আর 2টি জেলায় হালকাভাবে আঘাত হানবে। 13টি জেলার মধ্যে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী এবং ফেনী, অর্থাৎ চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের বেশিরভাগ জায়গাতে আঘাত হানবে এবং চট্টগ্রাম ও কক্সবাজারের দ্বীপ অঞ্চলগুলোতেও, বিশেষ করে মহেশখালী, হাতি, সন্দ্বীপ এগুলো ঝুঁকিপূর্ণ আছে, এগুলোতেও আমরা লোক সরানোর জন্য আমরা নির্দেশনা দিয়েছি। ইতিমধ্যেই আমাদের মানবিক সহায়তা যা আছে সেগুলো পৌঁছে গেছে।